뜨겁다고 세대 타면 눈부시. 아, 우이, 아, 뚜이 되게 나 바로. 아, 그래, 아트 배타 봐요, 나. আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে সকাল বেলায় হলো রেডি হইতেছি বাড়িতে যাওয়ার জন্য। আর কালকে তো জানেন অনেক প্রচণ্ড পরিমাণে ঝড় আসছিল, সে কারণে হলো আমরা যেতে পারি নাই। আর যেতে পারি নাই বলতে এত ঝড়ের ভিতরে কিন্তু মানে বের হওয়ার আর সাহস করে না। এটার ভিতরে হলো অনেক কিছু, আবার কাছের জিনিস ভাঙ্গে যায় ওগা। এখানে অনেকদিন রয়েছি, থাকো মানে থাকো, এই ছেড়ে দেন। মানে কেমন একটা হয়ে গেছে, মনে হয় যে অনেক টুমটাম হয়ে গেছে। বোনের বাড়ি থেকে যাইতেছে, মনে হয় যে বাবার বাড়ি থেকে যাইতেছে। অনেক কিছু কেনাকাটা করা হয়েছে তো এই জন্য। আর দুলা ভাই আমাদের আগে দিয়ে আসতেছে, আমার শাশুড়ি সকাল 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 11টা বাজে আমার বোনের বাড়িতে আসছে। তারা ঢাকায় ছিল, আপনারা অনেকেই জানেন তো, সবাই মানে আছে কাছে। তো আব্বা হলো আমি একটা খাট কিনে নিছি, আপনারা অনেকেই জানেন তো, সেই খাটটা হলো আব্বা নামাইতেছে। এখানে নদীর ভিউটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর কালকে এত ঝড় ছিল, সেই ঝড়ের কারণে অনেক কিছুরই ক্ষতি হয়েছে। আসলে যার যার জায়গা দিয়ে যেরকম ক্ষতি হয়েছে সে সেরকমই কিন্তু জানে কেমন ক্ষতি হয়েছে না না হয়েছে। আর আমার কাছে এত ভালো লাগছিল, মানে ভালো লাগতেছিল যখন আপনাদের কাছে ভয়েস দিতেছিলাম, কারণ এর আগেও আমি ক্যামেরার দিকে তাকানোর সুযোগ পাইনি, দেখতে পারতেছিলাম না। আস্তে আসো আস্তে, আমি হলো জাস্ট মানাকে কুলে করে তারপরে নৌকার দিকে আগে আসতেছিলাম। তো আমার শ্বশুর হলো একটা কাঠ ফিরে আসলো, একটা না দুইটা কাঠ ফিরে আসলো। আর খাটটা হয়তো বা ভালো লাগবে না, আমি একদম স্যাম্পলের ভিতরে ভারী একটা মানে মজবুত একটা খাট আনতে চাইছি, কিন্তু একদম স্যাম্পলের ভিতরে আনতে চাইছি। আমার বেশি গর্জেস কাস্তে এরকম পছন্দ না। আর যখন আমি বানাই একটু গর্জেস করে তখন আমার পছন্দ হলো। আমি শিকন কাঠ দিয়ে আমার ঘরের সমস্ত ফার্নিচার গুলো মানে একরকম ডিজাইন করে বানাবো, এজন্য হলো আমার অনেক মানে আশা আছে যে বানাবো। আর এখানে আমি ভিডিওটা ধরছিলাম আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করার জন্য। দেখতে পারতেছেন ওখান দিয়ে বড় একটা মানে সিবোট আসতেছে, এটা এতটা শব্দ করে আর এতটা পানি উপরে উঠে আসতেছে। তো আমাদের ট্রলারটা হলো মানে বন্ধ যা যায় অবস্থা এরকম কইরা দিছে, কারণ এটা যত বড় একটা মানে ঢেউ আসবে তাতে ট্রলার যদি খাড়া করে না দেয় তাহলে ট্রলারটা অবশ্য বুইড়া যেতে পারে, এরকম একটা অবস্থা। তো এই জন্য হলো ই করছে। আর যখন মানে ঢেউটা উঠছে তখন আর এই যে মানে আপনাদের সাথে আর আমি কোনো কিছু শেয়ার করতে পারি না। এই যে আমার যেই এখন যেই ভিডিওটি দেখতেছিলেন তখন তেমন ছিল, আর সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল আর অনেক ভয় পেয়ে গেছিলো। আমি তো এত চিৎকার দিছিলাম মানে মনে হইলো যে এই ট্রলারটা খাড়া তলায় গেল, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর আমার আবুতালা তো আমাকে খুব জড়ায় ধরছে মানে এই এটা ই করে। আর এত একটা বাজে একটা অবস্থা হয়েছিল, ভীষণ বাজে একটা অবস্থা হয়েছিল। তো ঠিক আছে, আমরা হলো চলে আসছি আমাদের ঘাটে। আপনাদের ভাইয়া হলো গাড়ি নিয়ে আসছে, আর এখানে হলো ঘাটটা নামানো ভালো। আর এই ঘাটে আবার এই ঘাটটাই সেই নামতে হয়। এই ঘাটে প্রচণ্ড পরিমাণে মানুষ আছে, আর নদীর পানিটা এত সুন্দর গোসল করতে মন চায়। আসলে নদীর পানি প্রচণ্ড পরিমাণে এখন ঠান্ডা। তো যাই হোক, বাড়িতে যাব। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে জানি না বাড়ির কী অবস্থা হয়েছে, অনেক খারাপ অবস্থাই হবে, ভালো কোনো অবস্থা হবে না। আর আমাদের মানে ভিডিও এতদিন যে যেখান থেকেই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। এটা হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আর আমি কথা বলতে আমার খুবই কষ্ট হইতেছে, কষ্ট বলতে গলা বসে গেছে, আসার সময় খুবই রোদ ছিল আর মানে কেমন যেন গলাটা বসে গেছে। ভাবলাম যে আর কথা বলবো না, আপনারা একটু এতদিন তো মানে আমার ভয়েসের ভিডিওগুলো দেখছেন, এখন আজকে একটা রিয়েলভাবে একটা ভিডিও দেখেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন। কেউ ওটা আগে থন, তারপরে ওটা থন উপরে, এটা থন না।
এই সাইডে যাও তুমি মামা এমনে গুরু টয়লেট তো যায় হ্যাঁ লাগড়ো আরে আতে বেতা না তুমি তারপরে তো এখানে হলো কালকে আমার আপা হলো মানে কালকে আমাদের আসার কথা ছিল আমাদের ইলিশ মাছ ই করা হয়েছিল রান্না করা হয়েছিল গরুর মাংস তো চলে আসবো দুপুরবেলা তানহার আব্বুর জন্য আপা হলো মানে উঠে উঠে রাখছিল যে নিয়ে আসবো কালকে দুপুরে খাবে আমরা তো খাইছি মানে তার জন্য হলো রাখছিল তো সেই গুলো ফ্রিজ রাইখা দিছিল কালকে আসতে পারিনি যেহেতু আজকে হলো আনা হয়েছে তো তাকে এখন আমি একটু গরম করে দিব আর সে খেয়ে নেবে আর এমন একটা জিনিস মানে আপা আজকে বলতেছিল যে ভাত দিয়ে দিই যায় ভাত রান্না করবি কখন খাবি কখন ভাত দিয়ে দিই আর আজকে যা তরকারি তরকারি রান্না করছি সেই জিনিস দিয়ে দিই নিয়ে যা আমি কই কেন আমি যাই গ্যাসে চলে দিব তারপরে খাবো আপনার দেওয়ার দরকার নেই তো আপনাদের ভাইয়া কালকে হলো রান্না করে রাখছিল মানে ভাত ওই ভাত দিয়ে এখন খাবে কারণ শীতের দিন ভাত একবার বাতাস সারা বৃষ্টি হইতেছে এত ঠান্ডা একটা বাতাস সেই বাতাসটা মানে খুবই খারাপ লাগে আর আমার আপা তো সব কলসগুলো সব কিছু হলো পানি দিয়ে হলো পড়তেছে আজকে এবার বৃষ্টি মানে এই বৃষ্টি নামলে আবার অনেক দিন পর প্রায় 6-7 মাস পর বৃষ্টি নামবে সেই চিন্তা কইরা মানে সব পানি পুনি শেখা ঠিকা তারপরে হলো রাইখা দিতেছে আমি একটু দেখাই আপনাদের এই দেখেন কতগুলো কল ড্রাম পাতিলা যেখানে যা আছে মানে ওই পাশে আরও আছে দেখুন ওই পাশে আরও আছে সব কিছু নামাই নিছে আর এই যে বৃষ্টি নামতেছে আমি হলো সর্ষে ইলিশ রান্না করতেছিলাম আর সবাই বাবু ওরা মানে আবুতাল হা তানহা মা ওরা সবাই হলো ঘুমাইতেছিলো তো এই যে আমি হলো এই ঘরে সর্ষে ইলিশ রান্না করতেছিলাম আজকে আমাদের দুপুরের খাবার হবে গরুর মাংস আর হলো সর্ষে ইলিশ এই আর এই হলো এই যে খেজুর পিঠা তো এই আর কি আজকের খাবার দাবার আমাদের চলবে তো ইনশাল্লাহ সবাই অনেক দোয়া করবেন যাতে ভালো থাকি সুস্থ থাকি আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো এই আর কি তো ভালো থাকুন হলুদ লাগবে না হ্যাঁ
Thank you.